পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাউখালী অধিদপ্তরের উদ্যোগে সোমবার দিনব্যাপী কাউখালী এসপি সরকারি বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে দরিদ্র মহিলাদের পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আমার এসপি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশিন সুবর্ণা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল। প্রশিক্ষণে অত্র বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তী তুমি আমাকে জিজ্ঞেস করলে আগের প্রশ্ন কোথায় করা যায়, অর্থাৎ